যারা যারা এসএসসি তে ফর্ম ফিল আপ করেছিলে কিন্তু পরীক্ষা দিতে পারোনি লকডাউনের কারণে, পরীক্ষা আটকে গেছে, সেই পরীক্ষাগুলো কবে হবে তার একটা লিস্ট বেরিয়েছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। সেই লিস্টটা আমি আজকে খুলে দেখাবো। আমি চলে যাচ্ছি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে, আমার খোলা ছিল। এখানে সবাই দেখতে পাচ্ছ জুনের 1 তারিখ একটা নোটিশ এসছে, সেই নোটিশটা আমি খুলে দেখাচ্ছি। সেখানে আছে 7টা পরীক্ষা নাম দেওয়া আছে এবং কবে কবে তার পরীক্ষা হবে তার ডেট দেওয়া আছে, ঠিক আছে। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2019 17-8-2020 থেকে 21-8-2020 এবং 24-8-2020 থেকে 27-8-2020, মানে আগস্ট মাসে তোমাদের পরীক্ষা হবে। এবং জুনিয়র ইঞ্জিনিয়ার যাদের 1-9-2020 থেকে 4-9-2020, মানে সেপ্টেম্বর মাসে। সিলেকশন পোস্ট এক্সামিনেশন 2020 ফেজ 8 7-9-2020 থেকে 9-9-2020, মানে সেপ্টেম্বর মাসে এটাও। স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এক্সামিনেশন 2019 10-9-2020 থেকে 12-9-2020, মানে এটাও ঠিক সেপ্টেম্বর মাসে। সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সিএপিএফএস এক্সামিনেশন পেপার 1 যেটা 29-9-2020 থেকে 1-10-2020, মানে এটাও ঠিক সেপ্টেম্বর মাসে এবং অক্টোবর মাসে, দুটো মাস মিলিয়ে। জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, জুনিয়র ট্রান্সলেটর, সিনিয়র হিন্দি ট্রান্সলেটর অ্যান্ড হিন্দি প্রাধ্যাপক এক্সামিনেশন এটা হবে 6-10-2020, মিন্স অক্টোবর মাসে। কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন 14-10-2020 থেকে 17-10-2020, এটা ঠিক এটাও অক্টোবর মাসে। তার মানে আর টেনশন করার কিছু নেই, পরীক্ষার ডেট বেরিয়ে গেছে, তার মানে তোমরা সবাই জানতে পেরে গেল, পেরে গেলে যে পরীক্ষা কবে হবে এবং এখন প্রিপারেশন স্টার্ট করে দাও, ঠিক আছে। আর আমার ভিডিওটাকে পারলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি পরে আরও চাকরি সংক্রান্ত ভিডিও নিয়ে আসবো এবং কোনো ক্ষেত্রে ফর্ম ফিল আপের ভিডিও করে দিলে আমি ফর্ম ফিল আপের ভিডিও দেবো, এবং কোনো চাকরি নতুন নতুন চাকরির নোটিফিকেশান এলে তখন আগে থেকে আমি জানিয়ে দেবো। পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। থ্যাংক ইউ।